আসসালামু আলাইকুম। আমরা রহমতের পাহাড়ে আরাফার পাশে, এখানে এই রহমতের পাহাড়ে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং মা হাওয়ার আল্লাহ পাক তাদের সমস্ত জীবনের পাপ মুক্তি করেছিলেন। এই পাহাড়েই হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের শেষ খুতবা, শেষ হুজের খুতবা দান করেছিলেন। সেই পাহাড়ে আজকে আমরা উঠছি। রমজান মাসে আমাদের সবাই দোয়া কবুল হোক, আমিন। আপনার অভিমত কি নিচের কমেন্ট সেকশনে আমাদেরকে জানান। ভিডিওটি পছন্দ হলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।